কোরআন আসার কারণেই মানুষ আজকে মানুষ বলে নিজেদেরকে পরিচয় দিতে পারতেছে যে আমরা মানুষ। কোরআন আসার কারণেই মানুষ আজ সভ্য বলে নিজেদেরকে দাবি করতে পারতেছে। কোরআন পৃথিবীতে আসছে বলেই আজকে মানুষ যতটুকু হোক বলতে পারতেছে যে আমরা সভ্য যুগে বসবাস করতেছি। যদিও আয়ামে জাহেলিয়া যুগের চাইতে কোনো অংশেই আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পরিবার বা আমাদের যে সামাজিক অবস্থা তাদের চেয়ে বেশি যে উন্নত তা না, কিন্তু তাদের চেয়ে বরং আরও কয়েকগুণ নিম্ন পর্যন্ত পর্যায়ে চলে গেছে। তারা যে সমস্ত কর্মকাণ্ড করত সেই সমস্ত কর্মকাণ্ড একটাও আমাদের থেকে বাদ পড়ে নেই। তারপর আমরা দাবি করতেছি আমরা সভ্য যুগে, সভ্য সমাজে, সভ্য মানুষ হিসেবে পৃথিবীর ভিতরে আসি, এরকম আমরা দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মহা নিয়ামত দান করলেন, মহা কল্যাণ দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই মহা কল্যাণ একটা মহা রজনীতে, মহা একটা মহামহিম একটা মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছিলেন। সে মহামহিম রজনী হল লাইলাতুল কদর। কি রাত বলেন? লাইলাতুল কদর। আর যে মাসে এই কোরআন নাজিল হলো সেই মাসটা হলো রমজানুল মোবারক। কি মাস? রমজান মাস। এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই কোরআনের সম্মানে রমজানের দাম বেড়ে গেছে। কার দাম বেড়ে গেছে? রমজানের দাম বেড়ে গেছে, রাতের দাম বেড়ে গেছে, নবীর দাম বেড়ে গেছে, উম্মতের দাম বেড়ে গেছে। এই কোরআন আসার কারণে পৃথিবীর মানুষের মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মহা কোরআনুল কারীম মহামহিম রাতে রমজান মাসে আমি মানুষের কাছে কোরআনকে নাজিল করে দিয়েছি। কোরআন নাজিল করে দেওয়ার একমাত্র কারণ হল কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, এইটা যেন মানুষ অনুধাবন করতে পারে। কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা লিগেল কোনটা ইলিগেল, কোনটা ভালো কোনটা মন্দ, এইটা যাতে মানুষ পার্থক্য করতে পারে এবং মন্দকে পরিহার করে ভালোকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারে, ভালোকে নিজেদের জীবনে আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সত্য মিথ্যা পার্থক্য করার বুঝদানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মতো মহা নিয়ামত আমাদেরকে দান করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস হলো এমন মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কিসের জন্য নাজিল করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে পথ প্রদর্শন করার জন্য, মানুষকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য, মানুষকে জীবনের যত অলিগেল কাজকর্ম আছে, খারাপ কর্মকাণ্ড আছে, সমস্ত খারাপকে পরিহার করে মানুষ যেন সুন্দর পথে চলতে পারে, সুন্দরকে গ্রহণ করতে পারে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, শান্তিময় জীবন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য মানুষের কাছে কোরআন দান করে দিয়েছেন। কোরআন দান করে দিয়েছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু। অতএব পৃথিবীর মানব মণ্ডলী যে রমজান মাসকে পায় সে যেন রমজান মাসে রোজা রাখে। কে বলছেন? আল্লাহ বলছেন যে রমজান মাসকে যে পেয়ে গেল, রমজান মাসকে যে পাইল, সে যেন রমজান রোজাকে সম্পন্ন করে, রোজা রাখে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এজন্য আল্লাহ বললেন অতএব যে মাসে মহামহিম মহা সম্মানিত এই কোরআন মজিদ আমি মানুষের কাছে দান করে দিলাম, নবীর মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে দিয়ে দিলাম, সেই মানুষ যদি এই রমজান মাসকে পায় তাহলে অবশ্যই কি করবে? তারা কি করবে? রোজা রাখবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান কানা মারিদান
আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। তবে যদি ওই রমজান মাসে কোনো মানুষ সফর করে অথবা রোগাক্রান্ত হয়ে পড়ে সফর অবস্থায় আর রোজা আর অসুস্থ অবস্থায় যদি সে রোজা রাখতে সক্ষম না হয়, রোজা রাখতে যদি অক্ষম হয়, তাহলে অন্য মাসে সে এই রোজাগুলো রেখে নিবে। দেখেন তো কি সুন্দর সিস্টেম আল্লাহ করে দিলেন যে রমজান মাসে রোজা রাখবে, কিন্তু একজন মানুষ যদি সফরে থাকে অথবা সফরে না থেকে যদি সে রোগাক্রান্ত থাকে, রোগে আক্রান্ত থাকে, তাহলে সে রোজা যদি নাও রাখতে পারে তাহলে তার ইচ্ছাধীন, সে কি করবে রোজাগুলোকে অন্য সময়ে এই রোজাগুলোকে সে পালন করে নেবে, রেখে নেবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা তারপরে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদের জীবনধারাকে সহজ করে দিতে চান, তোমাদের জীবনধারাকে কঠিন করে দিতে আল্লাহ চান না। তোমরা যাতে সহজে সুন্দরভাবে আরামায়েশে সুখ শান্তির সাথে সমৃদ্ধির সাথে ভালোভাবে রোজাগুলো তোমরা সম্পন্ন করতে পারো, এই জন্য আল্লাহ কোনো কঠিন সিদ্ধান্ত তোমাদের উপর চাপায় দেয় না। যেভাবে তোমরা সহজ হয় সেভাবেই তোমরা পালন করো। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বললেন আল্লাহ যে তোমাদেরকে সঠিক পথে দিশা দিয়েছেন, সঠিক পথ বাতলিয়ে দিয়েছেন, সঠিক পথ তোমাদেরকে দেখায় দিয়েছেন, এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া। কি হওয়া বলেন? আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া। কে বলেছেন কথা? আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ যে এত সহজ করে তোমাদের জীবন বিধানগুলো দিয়ে দিলেন, এত সহজ করে সুন্দর করে তোমরা বিধানগুলো তোমাদেরকে আল্লাহ দিয়ে দিল। অতএব পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত, মানুষ যেন আল্লাহ যে পথটাকে দেখিয়ে দিয়েছেন এই পথ দেখিয়ে দেওয়ার কারণেই প্রত্যেকটা মানুষ যেন তাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করে, আল্লাহর বিধানগুলো মেনে চলে। কে বলেছেন কথা? আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন। তাহলে আমাদের সামনে রমজান মাস চলে আসতেছে, আসতেছে না বলেন? রমজান মাস চলে আসতেছে, রোজা রাখার জন্যই এখনই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাস এমন একটা মাস আল্লাহর রহমত সর্বক্ষণিক মানুষের প্রতি পড়তেই থাকে, পড়তেই থাকে। কি পড়তে থাকে বলেন? রহমত, আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর বরকত, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ সদা সর্বদা মানুষের উপর তো পড়তেই আছে, কিন্তু রমজান মাসে আরো বেশি পড়ে। আল্লাহ নবী বলেন কালা আলী সালাতু ওয়াসালাম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি রমজান মাসে রোজা রাখে ঈমান আর ঈমানের সহিত ইহতিসাবান সওয়াবের আশায় বা নিজেদেরকে পরিশুদ্ধ করে, নিজেদেরকে সংশোধন করে, আল্লাহ নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। ঈমানের সহিত বিশ্বাসের সহিত আল্লাহর ইবাদত বন্দেগি যেভাবে করা দরকার, আল্লাহকে যেভাবে বিশ্বাস করা দরকার, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার, আল্লাহর বিধান যেভাবে পালন করা দরকার, ঈমানের সাথে একজন মানুষ যদি ওভাবে আমল করা শুরু করে দেয় ইহতিসাবান সওয়াবের আশায়, নিজেকে সংশোধিত করে, পিউরিফিকেশন করে, আত্মশুদ্ধি করে, পরিশুদ্ধ করে, জীবনের সমস্ত যে সমস্ত অন্যায় কর্মকাণ্ড আছে সমস্ত অন্যায়গুলো ছেড়ে দিয়ে নিজেকে পরিশুদ্ধ করে, আল্লাহ নবী বলেন ফাকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাসের রোজা এবং রমজান মাসের কোরআন তেলাওয়াত। বলেন তো কি বলছি দুইটা জিনিস, রমজান মাসের রোজা আর রমজান মাসের কোরআন তেলাওয়াত।
এই দুইটা জিনিস কিয়ামতের ময়দানে রোজাদারের জন্য এবং কোরআন তেলাওয়াত করার কারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রমজান মাসে রোজা বলবে, আল্লাহ এই যে তোমার বান্দা ক্ষুধা লেগেছিল, ভালো ভালো খাদ্য খাবারের ব্যবস্থা ছিল, বিভিন্ন উপাদেয় খাদ্য সামগ্রী ছিল, কিন্তু তোমাকে ভয় করে, সওয়াবের আশায় তোমাকে ভয় করে, তোমার আদেশ পালন করে দিনের বেলা সে কোনো কিছু পানাহার করে নাই, খাই নাই, ক্ষুধার যন্ত্রণা কষ্ট অনুভব করেছে, ক্ষুধা লেগেছিল, তারপর তোমার ভয়তে খাদ্য পানীয় কিছু গ্রহণ করে নাই। অতএব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে বলে, আল্লাহ যে বান্দা এত কষ্ট কেলেশ করে তোমার উদ্দেশ্যে তোমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি এই বান্দাকে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তুমি জান্নাত নসিবি করে দাও। কোরআন তেলাওয়াত বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ সারা দিন বান্দা রোজা রেখেছিল, কঠিন পরিস্থিতি, এই চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস প্রচন্ড তীব্র গরম, এই তীব্র গরমকে উপেক্ষা করে, প্রচন্ড তৃষ্ণা উপেক্ষা করে, খাদ্য খাবার উপেক্ষা করে সারাদিন তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আবার সারাদিন রোজা রেখে রাতের বেলা এরকম কোরআনুল কারিমের তেলাওয়াতের মাধ্যমে নামাজ সমাপন করেছে, যত নামাজ ছিল সে নামাজগুলো পড়েছে, আবার অতিরিক্ত আরো 20 রাকাত নামাজ পড়েছে, এই 20 রাকাত নামাজ পড়তে যে তার প্রচন্ড কষ্ট হয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, ও আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি সেই কোরআন তেলাওয়াত তোমার কাছে সুপারিশ করছি, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বান্দা এত কষ্ট কলেশ করে রাতের বেলা এরকম কোরআন তেলাওয়াত করে করে নামাজ পড়েছে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও আর এই বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দিয়ে তোমার জান্নাত নসিবি করে দাও। কোরআন তেলাওয়াত যখন এরকম বলতে থাকবে, আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রিয় হাবিব বলেন, ফায়ুশাফাআনি, এই রোজার সুপারিশ এবং কোরআন তেলাওয়াতের সুপারিশ আল্লাহ সুবহান ওয়া তাআলা গ্রহণ করে কবুল করে বান্দাকে মাফ করে দিয়ে জান্নাত নসিবি করে দিবে। তাহলে যে রমজান আমাদের সামনে আসছে, আসিতেছে, এবং কোরআন তেলাওয়াত আমাদের এগুলো আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার কিনা বলেন, দরকার। আল্লাহ নবী বলেন, রমজান মাসের এত গুরুত্ব, আল্লাহ সুবহান ওয়া তাআলা রমজান মাসের শুরুর দিক থেকে আল্লাহ আসমানের দরজা সমূহ খুলে দেন, আসমানের দরজা কি করেন, খুলে দেন, সমস্ত আসমানের দরজা খুলে দেন, আর একটা বর্ণনায় আছে জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ তার বান্দাদের জন্য ওপেন করে দেন, সমস্ত বান্দার জন্য জান্নাতের দরজাগুলো ফুতিহাত আবু আবুল জান্না, হাদিসের মধ্যে আসছে অগুল্লিকাতিল আবু আবুল জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলো সব কি করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তারপরে যে শয়তান থাকে মানুষকে ফেরেবাজিতে ফেলানোর জন্য, মানুষকে বিভ্রান্তিতে ফেলানোর জন্য যে শয়তান মানুষের সাথে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন এক মাস পর্যন্ত শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখে, কি দিয়ে বাঁধে, শিকল দিয়ে বেঁধে রাখে, যারা মানুষকে ওয়াসওয়াসার মধ্যে না ফেলতে পারে। তাহলে এই এক মাস শয়তানের ধোকা থেকে মানুষ মুক্ত থাকতে পারে কিনা বলেন, এক মাস শয়তান ধোকা দিতে পারে না মানুষকে, তারপরে মানুষ দেখবেন এই এক মাস শয়তান ধোকা দিতে পারে না বলে মানুষ কিছুটা আমলের দিকে, নামাজ কালামের দিকে, ইবাদত বন্দিগির দিকে অন্যান্য মাসের চাইতে বেশি থাকে কিনা বলেন, থাকে না, অন্যান্য মাসে যেরকম নামাজ কালাম পড়ে, ইবাদত বন্দি করে, এই শয়তান ধোকা দিতে পারে না বলেই মনে হয় এই মাসে নামাজের সংখ্যা একটু বেড়ে যায়, বাড়ে কিনা বলেন, কিন্তু তারপরও নামাজের সংখ্যা বাড়লেও আবার কতগুলো মানুষ আছে অন্যায় ছাড়তে পারে না, এরকম মানুষও কি দেখা যায়, রমজান আসছে শয়তান আটকা পড়ে গেছে, বাধা পড়ে গেছে, তারপরে মানুষ তো অন্যায় ছাড়তে পারতেছে না, এরকম কোন কাজকর্ম আমাদের মধ্যে হয় না, হয় কি না বলেন, অনেক কর্মকাণ্ড এরকম আছে। এরকম হওয়ার কারণ হলো, যখন আপনি একটা সাইকেল চালান মনে করেন, কি চালান, একটা সাইকেল চালাইলেন, সাইকেল চালানোর সময় যে আপনি পেডেলগুলো ঘুরাইলেন, ঘুরাইতে ঘুরাইতে অনেক সময় দেখা যায় যে আপনি যদি ঘোরানো বন্ধ করে দেন তারপর ওকে সাইকেল অনেক পথ চলে যায়, যায় কিনা বলেন, কথা বুঝতেছেন আমার,
যে আপনি পেডাল ঘুরে ঘুরে ছেড়ে দিলেন না, এমনি পা অফ করে রাখছেন, তারপর দেখবেন সাইকেল অনেক দূর পর্যন্ত কি চলে যায়। এটা দিয়ে এটা বুঝাইতে চাইলাম, শয়তান 11 মাস আপনাকে আমাকে ওরকম সাইকেলের মতো পেডাল মারছে, কি মারছে, ওরকম পেডাল মারছে শয়তান 11 মাস। আর এক মাস যদি বন্ধ থাকে, যেহেতু 11 মাস যে কাজের সাথে মানুষ সংশ্লিষ্ট ছিল, যে কাজগুলো মানুষ করত, যে কাজের সাথে মানুষ সম্পৃক্ত ছিল, ওই এক মাস যদি শয়তান তারা ফেরে বাজিতে নাও দেয়, 11 মাস দেওয়ার কারণে ওই গতিতে গতিতে ওই মাসও পার হয়ে যায়। কি বুঝেন নাই কথা, শয়তান যেহেতু 11 মাসের উপরে নার্সিং করছে, 11 মাস করার পরে তার মধ্যে যে চিন্তা চেতনা ধ্যান ধারণা কর্ম পদ্ধতি যেগুলো তার মধ্যে বিরাজ করতেছিল আগে থেকেই, সেগুলো এক মাস যদি অফ করে রাখে, যেহেতু সে ওই অভ্যস্ত হয়ে গেছে ওই কাজ করতে করতে, ওই অভ্যস্ত হওয়ার কারণে শয়তান ফেরেববাজি না দিলেও ধোকা না দিলেও ওই এক মাসও ওরকম চলতে থাকে বলেই মানুষ আগেও যে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে ছিল, ওই রমজান মাস ওরকম অনেক মানুষ আছে সেই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে খারাপ কাজের সাথে সংশ্লিষ্ট থাকে। আবার এক মাস যখন পার হয়ে যায়, শয়তান যখন ছাড়া পেয়ে যায়, এসে তার পুরনো মুরিদগুলোর আবার ধরে ফেলে, পুরানো মুরিদগুলোকে আবার ধরে ফেলে যে ভাই বন্ধু কোথায় ছিল, এক মাস তোমার সাথে সাক্ষাৎ নাই, তুমি এই কয়দিনই মধ্যে কিছু নামাজ কালাম পড়ে ফেলছো, আরে কি কামড়াই না তুমি করছো, আসো আসো বন্ধু, আবার তোমার আগের মধ্যে যে কাজের মধ্যে ছিলাম, তুমি এক মাস ইবাদত বন্দি করছো, গুনাহ খাতা যা ছিল সবই তো মাফ হয়ে গেছে, আর গুনাহ খাতা সংশ্লিষ্ট কিছুই নাই, চলো আমরা আগে যা করতেছিলাম এখন আবার তা করা শুরু করে দিই। এই জন্য দেখবেন রমজান শেষ হয়ে গেলে আবার কোথায় নামাজ কোথায় কি ইবাদত বন্দি এগুলো আবার সব ভুলে যায়, আবার আগেও যা ছিল রমজানের আগে রমজানের পরে আবার ওরকম হয়ে গেছে, হয় কি না বলেন। তাহলে এই হলো অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাদিসে কুদসির মধ্যে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন আমার প্রত্যেকটা বান্দা যে আমল করুক না কেন, নেক আমল যা করে, ফামাং যা, আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ফামাং যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার বান্দা যদি কোনো নেক কাজ করে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা দয়া করে তার ওই নেক কাজকে 10 গুণ বর্ধিত করে সওয়াব দান করে দেই। কয় গুণ বাড়ায় দেন, 10 গুণ। যা থাকে সওয়াবের কাজ আল্লাহ, এই আদম সন্তান যে কর্মকাণ্ডগুলো করে আল্লাহ তার সওয়াবগুলো 10 গুণ বাড়িয়ে দিয়ে দেন। মাং যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মাং যা বিসাইয়াতি ফালা ইজজা ইল্লা মিসলাহা, কিন্তু যদি অপরাধমূলক কর্মকাণ্ড করে ফেলে তাহলে আল্লাহ ওই বান্দাকে 10 গুণ বাড়ায় না দিয়ে যে এক গুণ পায় সে এক গুণটাই তার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য গুণা লিখে রাখে। তাহলে আল্লাহর দয়া কি দেখেন তো, একটা নেকের কাজ করলে 10 গুণ সওয়াব বাড়ায় দেয়, আর অপরাধমূলক কর্মকাণ্ড করলে 10 গুণ না বাড়ায় যেটুকু করছিল সেটুকু রেখে দেয়। এই জন্য তো তিনি রহমান, এজন্যই তিনি রহিম, এজন্য তিনি গফুর গফ্ফার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, প্রত্যেকটা আদম সন্তানের এরকম নেক কাজ 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু রমজান মাস তার ব্যতিক্রম। কোন মাস? রমজান মাস তার ব্যতিক্রম। রমজান মাসে যদি একটা নেকের কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে 10 গুণ না দিয়ে 70 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায়া দেয়। কত গুণ বাড়ায়া দেয়? 70 গুণ। কুরআনুল কারীমের মধ্যে আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম কামাসাল হাব্বাতিন আনবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইয়ুদাইফু লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোন বান্দা যদি এই মাসে বা এই সময়ে আল্লাহর পথে কোনো কিছু খরচ করে আল্লাহ সুবহান ওয়া তাআলা 100 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেয়। কত গুণ পর্যন্ত? 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেয়। তাহলে একটা নেক কাজ করলে, আমরা হাদিসের মধ্যে আরো পেয়েছি আপনারাও জানেন যে একটা নফল কাজ করলে ফরজের সমান সওয়াব দিয়ে দেয়। একটা নফল কাজ আপনি করবেন রমজান মাসে, একটা নফল কাজ করলে একটা ফরজের যে মূল্য সে ফরজের মূল্যের সমান সওয়াব আল্লাহ একটা নফল কাজ করলে আমলনামায় লিখে দিবেন। আর একটা ফরজ যদি কেউ সম্পন্ন করে ফরজ, তাহলে একটা ফরজ 70 গুণ তার সওয়াব বাড়ায় দেবে।
অনুরূপভাবে রমজান মাসে যদি এরকম অপরাধমূলক কর্মকাণ্ড এরকম কেউ করে তাহলে তার ওই সওয়াব মাইনাসও কিন্তু এরকমই হবে। যেরকম 70 গুণ 700 গুণ 100 গুণ বেড়ে যাবে, অপরাধমূলক কর্মকাণ্ড করলে তার ক্রিয়া ওরকম ওরম গুণ বাড়বে, মর্যাদা তার হানি হয়ে যাবে, মর্যাদা তার লেস হয়ে যাবে, কমে যাবে। এই জন্য রমজান মাস আমাদের সামনে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আরো বলছেন যে রমজান মাস তার ব্যতিক্রম, আসাউমুলি ওয়া আনা আজিজি বিহি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজান মাসে সব আমি আমার বান্দাকে নিজ হাতে প্রদান করব। কোন হাতে? নিজ হাতে। দেখেন মেম্বাররা চেয়ারম্যানরা সরকারে চাল দেয়, যেটুকু বরাদ্দ থাকে প্রায় শোনা যায় তার থেকে কম দেয়, কি কম দেয় না? 30 কেজি থাকলে বাড়ি যায় মেপে দেখলে 28 কেজির বেশি হয় না, বারো কম হয়। আর কথা তো বলারই কেদা না, যা যা পাইছে তাই নিয়ে যাও তো, অত কথা দরকার কি? আর মানুষও ভাবে যে যা পাইছে এটাই তো বেশি, না দিলে বা ঠেকাই তো কে? কম দেয় না? দেয়। তো চেয়ারম্যান মেম্বার এরকম কম দেয়, তাদের বাড়তি খরচপাতি আছে অথবা নিজেদের মানে আখের গোছানোর জন্য এরকম কর্মকাণ্ড করে থাকে। যদি মনে করেন এই যে যে দিতেছে যে চাউলগুলো যে ত্রাণগুলো, এটা যদি সরকার নিজ হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন ওরকম দিতে আসে, তাহলে কি ওরকম ওই 30 কেজি জায়গায় ওরকম 2 কেজি কমা দেবে নাকি? কি কন? আরো বেশি, আরো বেশি। ভাবতেই পারবে না একজন মানুষে একজন প্রধানমন্ত্রী কি দিতে পারে। এরকম প্রধানমন্ত্রী যা দিতে পারে আল্লাহ কি তার স্যার কম দিতে পারে নাকি? আল্লাহ দিতে পারে তাতে কোটি 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 গুণ বেশি। পারেন কি না বলেন? অবশ্যই পারেন। আল্লাহ নিজেই বলছেন আসাউমুলি ওয়া নাজিজি বিহি, আমার বান্দা আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য প্রচন্ড তীব্র গরমের ভিতর রোজা রেখেছে, আমাকে ভয় করে খাদ্যখানা পানীয় কিছু পান করে নাই, আমাকে খুশি করার জন্য সে সেই শুভেচ্ছা দিক থেকে মাগরিব পর্যন্ত অনেক কষ্ট ক্লেশ করে রোজা রেখেছে, আর আমার বান্দার সব আমার বান্দার পুরস্কার আমি নিজ হাতে প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বান্দার পুরস্কার নিজ হাতে প্রদান করেন, তাহলে সেই পুরস্কারের মর্যাদা, সেই পুরস্কারের মান, সেই পুরস্কারের অনার সম্মান, রেসপেক্ট এবং তার গুরুত্ব এবং তার এলিমেন্ট যে পরিমাণটা, সেটা কি পরিমাণ হতে পারে সেটা শুধু আল্লাহই ভালো জানেন, কোন মানুষ কল্পনা করতে পারবে? এত সব এত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আমাদের সামনে যে রমজান মাস আসতেছে। এ রমজান মাস, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? বোঝা যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তোমাকে আমি যে সঠিক পথ দেখিয়ে দিলাম, সঠিক রাস্তা দেখিয়ে দিলাম, এত সব দান করলাম, এত কিছু তোমাকে দান করলাম, অতএব আমার বান্দালা আল্লাকুম তাশকুরুন, যেন তোমরা সকলেই মিলে আমার প্রশংসা করতে পারো, আমার গুণ কীর্তন করতে পারো, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার আইন মেনে চলতে পারো, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর আইন মেনে চলতে হবে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে অনেক আয়াতের মধ্যে বলেছেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কথা মেনে চলতে হবে। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পৃথিবীতে যারা জ্ঞানী ব্যক্তি, গুণী ব্যক্তি, যারা সবচাইতে প্রজ্ঞাবান ব্যক্তি, তারা হলো ওই সমস্ত মানুষ যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সমস্ত কর্মকাণ্ড তারা সম্পন্ন করে, কাজ কার্যাদি সম্পন্ন করে, আল্লাহর বিধান মতো প্রত্যেকটা কাজ যারা সম্পন্ন করে, যারা বসে বসে কোনো কাজ করে, যেই কাজ করুক না কেন সেই কাজগুলো আল্লাহর বিধান মতো যারা সম্পন্ন করে,
আর শুয়ে শুয়ে যদি কোনো পরিকল্পনা করে চিন্তা করে অথবা শুয়েও যদি কোনো কাজ করে সেই কাজের মধ্যে সেই চিন্তার মধ্যে আল্লাহর ইবাদত বন্দি কেমন করে করা যাবে সেইটা তার ধ্যানের মধ্যে থাকে চিন্তার মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা হাঁটাচলা করার সময় দাঁড়ানো অবস্থায় শুয়ে অবস্থায় বসা অবস্থায় আল্লাহর কাজগুলো সম্পূর্ণরূপে এরকম করা সম্পন্ন করার চেষ্টা যারা করে এবং যারা এই কাজে বাস্তবায়ন করার চেষ্টা করে আল্লাহ বলেন পৃথিবীতে অসংখ্য মানুষের ভিতরে ওই মানুষগুলো হলো সবচাইতে জ্ঞানী মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো অনেক আয়াতের মধ্যে বলছেন আর একটা আয়াত আপনাদের কাছে বলি সূরা জুমার থেকে কোন জায়গা থেকে বলেন সূরা জুমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদা ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইল ওই সমস্ত ব্যক্তি যে মানুষগুলো আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে আল্লাহ সুবহান ও তাআলার বিধানের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করিয়ে দিয়েছে আনা আল্লাইল রাতের বেলা যত কাজ দিনের বেলা সম্পন্ন করে সংসার আদি জীবন যাপন করার জন্য অনেক কাজ বান্দাকে করতে হয় বান্দা যখন রাতের বেলা নিলিবিলি অবস্থায় থাকে যখন একটু অবসর পায় আল্লাহ সুবহান ও তাআলা বলেন যে মানুষগুলো আল্লাহর কথা মতো ওই রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেওয়ার জন্য যারা দাঁড়িয়ে যায় আছেন এরকম মানুষ অনেক বহু মানুষ আছে রাতের বেলা দুই শ্রেণী মানুষ এক শ্রেণী মানুষেরও আল্লাহর কাছে আল্লাহর ইবাদত বন্দি করে অনেক মর্যাদাশালী হয়ে যায় আর এক শ্রেণী মানুষ আছে অপরাধমূলক কর্মকাণ্ড দিনের বেলা যা করে তো করে রাতের বেলা আরো বেশি করার চেষ্টা করে তারা রাতের বেলা অপরাধমূলক কর্মকাণ্ড বেশি করে আছে না নাই তাহলে এক শ্রেণী মানুষ আল্লাহকে পাওয়ার জন্য রাতকে ব্যবহার করে আর এক শ্রেণী মানুষ অপরাধমূলক কর্মকাণ্ড সম্পন্ন করার জন্য রাতকে ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যারা রাতের বেলা ইবাদত বন্দিগির মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকির আজগার করার মাধ্যমে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যারা রাতকে কাটিয়ে দেয় আল্লাহ বলেন আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদা ওয়া কাইমা সেজদায় পড়ে যায় আল্লাহর জন্য আবার সূরা কিরাত পড়ার জন্য কোরআন তেলাওয়াত করার জন্য আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় নামাজ যখন পড়ে তা শুধু সিজদাই দেয় নাকি সেজদাও দেয় আবার দাঁড়িয়েও থাকে আল্লাহ বলেন আল্লাহর জন্য দাঁড়ায় আল্লাহর জন্য সেজদা দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহযারুল আখিরাতা আখিরাতকে তারা ভয় করে যা আখিরাতে কিছু পেতে চায় আবার আখিরাতে শাস্তি থেকে সে বাঁচতেও চায় চাই কিনা বলেন এরকম মানুষ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ারজু রাহমাতা রাব্বিহি আর ওই মানুষগুলো আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রহমত কামনা করে প্রত্যাশা করে কার কাছে করে আল্লাহর কাছে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরপরে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব আল্লাহ সুবহান ও তাআলা বলেন যে মানুষগুলো এরকম কর্মকাণ্ড সম্পাদন করে সেই মানুষগুলো অসংখ্য মানুষের ভিতরে সবচাইতে জ্ঞানী মানুষ সবচাইতে গুণী মানুষ আল্লাহ সুবহান ও তাআলা এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে দিয়ে বলছেন আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন রহমানের বান্দা আল্লাহর বান্দা হলো তারা
যে মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, আল্লাহর বিধানের কাছে নিজেদেরকে সারেন্ডার করে দিয়েছে, যারা তারা হলো আল্লাহর কাছে আল্লাহর বান্দা, রহমানের বান্দা। আর রহমানের বান্দা দ্বারারটা গুণ হলো যখন তারা দুনিয়ার ভিতরে চলাফেরা করে ভদ্রভাবে চলাফেরা করে, উগ্র হয় না, মেজাজ কন্ট্রোল রাখে, কথাবার্তা কন্ট্রোল রাখে, একজন ভদ্র মানুষ বলে পৃথিবীর মধ্যে বিবেচিত হয়, এরা হলো রহমানের বান্দা, আল্লাহর বান্দা। আর যখন কোনো বিতর্ক লেগে যায় কোনো মানুষের সাথে, তখন তারা বিতর্ক এড়ায় চলে, কোনো মানুষের সাথে সাংঘর্ষিক কোনো ব্যাপার এরকম তর্ক বিতর্ক করে না। যখন দেখে মানুষ বেশি বেশি বিতর্ক করছে, বিতর্ক এড়ায় নিজেকে সংযত করে তাকে সালাম দিয়ে সেখান থেকে কেটে পড়ে। অল্প কথা কিন্তু ব্যাখ্যা অনেক, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ। আমাদের মধ্যে এই মানসিকতা আছে যে আমরা রহমানের বান্দা বলে নিজেদেরকে উত্থাপন করি, অথচ আল্লাহর আইনের কাছে নিজেদেরকে সমর্পণ করি না, পৃথিবীর ভিতরে নম্র বিনয়ভাবে ভদ্রভাবে আমরা চলার চেষ্টা করি না, উগ্র মেজাজ, ভাষা কর্কশ, বিভিন্নভাবে আমরা এই কথাগুলো এরকম বলে থাকি যা মানুষের হৃদয়ে বা মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ বলেন এই সমস্ত বান্দা আসলে আমার বান্দা না, এরা নিজেদেরকে সংযত করতে পারে না, ভদ্রভাবে ভদ্রচিতভাবে জেন্টলম্যান হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় না, আর মানুষের সাথে শুধু শুধু তর্ক বিতর্ক করে, মানুষের সাথে শুধু শুধু রাগারাগি করে, গালিগালাজ করে, মুনাফিকের মতো চরিত্র তাদের। আল্লাহ বলে এরা আমার বান্দা হতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলেন, 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামাম। আর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হলো তারা যার রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা নির্দিষ্ট সময়কে নির্ধারণ করে আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে রত হয়ে যায়। রাতের বেলা যত সময় আছে এই সময়ের ভিতরে একটা সময়কে নির্ধারণ করে কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে, জিকির আজগার করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে মাফ চায়। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন, আমার জন্য যারা সেজদায় পড়ে গেল, আমার জন্য যারা রাতের বেলা দাঁড়াইয়া গেল, এই সমস্ত মানুষ হলো আল্লাহর বান্দা, রহমতের রহমানের বান্দা। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য বলছেন, ওয়ালি তুকমিরুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা ছিলে গোমরা, তোমরা ছিলে একেবারে অন্ধকারের ভিতরে, তোমাদের কোনো জ্ঞান বুদ্ধি তেমন কিছু ছিল না, একেবারে তোমরা অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিলে। এই অন্ধকার থেকে আলো, আলোর ভিতরে আনার জন্য, আলোর দিশা দেওয়ার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে তোমাদের কাছে কোরআনুল কারীমের মতো, মাজিদের মতো এরকম মহা নিয়ামত দান করে দিয়েছি। এই নিয়ামত অনুযায়ী যারা চলবে, কোরআন অনুযায়ী যারা চলবে, তারা কোন অন্ধকারের ভিতরে থাকবে না, তারা আলোর মধ্যে থাকবে। আর যে আলো আমি তোমাদেরকে দিয়েছি, এই আলো দেওয়ার বদৌলতে তোমরা লাআল্লাকুম তাশকুরুন, আমার কৃতজ্ঞ হবে, আমার কথা মেনে চলবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে অনুসরণ করে চলবে। কে বলেছেন এই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কোরআনুল কারীমের মধ্যে একটার পর একটা আয়াত দিয়ে আমাদেরকে সাজিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি মহা নিয়ামত দান করে দিচ্ছেন। এই জন্য আমরা রমজানের প্রস্তুতি হিসেবে আমাদের আগের থেকেই সব প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা এই রমজানের আগেই অনেক মানুষ আছি ডাক্তারের কাছে চলে যাব, ডাক্তারের কাছে যে তার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসব বা একটা মতামত নিয়ে আসব, এসে পরে তারপর মানুষের কাছে বলবো যে আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমার এই সমস্যা সেই সমস্যা, আমাকে ডাক্তার রোজা রাখতে নিষেধ করছে। এরকম মানুষ আমাদের সমাজ আছে না নাই? বহু আছে। যারা কৃষি কাজ করে, অনেকে আছে কৃষি কাজ করেও তারা রোজা রাখে, আবার অনেকে আছে পেট ভরে ভজন করে, একেবারে নাক পর্যন্ত কায় হাঁসের মতো, এরকম মানুষও আছে। যে মানুষগুলো এরকম রোজা রোজার দিনে রোজা না রেখে এরকম পেট পুরে খাইবে, ওই ব্যক্তি যদি তার পরবর্তী জীবনের সারাটা জীবনও যদি রোজা রাখে, রমজান মাসের একটা রোজার কদর, রমজান মাসে একটা রোজার সম্মান মর্যাদা যে সাব হবে, সারা জীবন রোজা রাখলেও ওই একটা রোজার সমান সাব তাকে দেওয়া হবে না। তাহলে বুঝেন যে একটা রোজার কদর মর্যাদা সম্মান ওনার কত, যে সারা জীবন রোজা রাখলেও একটা রোজার সমান সওয়াব পাবে। এই জন্য আমাদেরকে ওই সমস্ত পরিহার করে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে
যদি ভরসা করে আমরা রোজা রাখা শুরু করে দেই তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন কিনা বলেন। আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছেন সূরা তালাকের মধ্যে, কোন সূরা বলেন? সূরা তালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার খাদ্য খাবার কোন জায়গা থেকে তোমাকে জোগাড় করে তোমাকে খাওয়াই তুমি তো একটু চিন্তাও করো না ভাবো না, তোমার বেরেনো সেটা নাই, আজকে তুমি মানুষ আছো আগামী কাল কি তোমার নসিবে আছে খাদ্য খাবার তোমার জানা নাই, তোমার গোলা ভরা ধান থাকতে পারে, পুকুর ভরা মাছ থাকতে পারে, গোয়াল ভরা দুধ থাকতে পারে, গরু থাকতে পারে, কিন্তু আগামী কাল তোমার নসিবে হবে কিনা এইটা কিন্তু তুমি জানো না। জানে নাকি কোনো মানুষ? সব থাকতে পারে কিন্তু আমার নসিবে আছে কিনা বা আমার অন্য কোনো কিছু কপালে আছে কিনা সেটা কে জানেন? আল্লাহ বলেন। আল্লাহ বলো এর যুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আমার বান্দাকে কোন জায়গা থেকে খাদ্য সংস্থান করি, কোন জায়গা থেকে খাদ্য খাবার জোগাড় করি আমার বান্দা জানে না। ওয়া মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাহুয়া হাসবুহু, যে বান্দা আমার উপর নির্ভর করে আমার উপর ভরসা করে ওই বান্দাকে দেখার দায়িত্ব আমি আল্লাহর, আমার আমি আল্লাহ তার জন্য সব আমি হয়ে যাব, তার যেখানে যা প্রয়োজন দরকার আমি আল্লাহ সব কিছু কি মিটিয়ে দিব। আমায় তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহই তার জন্য যথেষ্ট, তা আল্লাহ যদি আমাদের যথেষ্ট হয়ে যায় তাহলে আমাদের আর কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন যালিকা বিআন্নাল্লাহা মাউলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাউলা লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা আমার উপর ভরসা করবে তারা হলো ইমানদার বান্দা, আর ইমানদার বান্দাদের প্রত্যেকটা কাজে সাহায্য করা, সহযোগিতা করা, বন্ধুত্ব করা, সমস্ত রকম তত্ত্বাবধান করা আমি আল্লাহর দায়িত্ব। আর যারা আমার বিধান পালন করার জন্য চেষ্টা করবে না, নিয়ত করবে না, পালনও করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অভিভাবক, তাদের তত্ত্বাবধায়ক, তাদের বন্ধু আমি নই। তাদের যে অবস্থা খাদ্য খাবার যদিও আমি সব কিছু মেনটেন করে দেই কিন্তু তাদের নির্ভরতা না থাকার কারণে পরকালে তাদের শাস্তির সম্মুখীন হতে হবে। কি হতে হবে? শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য আমি যে কথা বলছিলাম আমাদের সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রস্তুতি আমাদের আগের থেকেই গ্রহণ করতে হবে। আমরা যেন ওরকম ডাক্তারের কাছে যাই আগের থেকেই, ওরকম সার্টিফিকেট নিয়ে এসে রোজা না রাখার ভান না করি। আর কাজ কাম যেগুলো থেকে থাকে রমজান মাসের কাজগুলো আপনি আগের থেকেই গোছগাছ করে ফেলেন, যাতে ওই সময় আপনার বেশি পরিশ্রম করা না লাগে। আল্লাহ রহমতে এবছর তো পেঁয়াজ টিয়াজ উঠানো হয়ে গেল, হয়ে গেছে না, ফসল তোলা প্রায় শেষ হয়ে গেছে, চৌতলি ফসল উঠে গেছে, সামনে হয়তো একটু পাট বোনানে আছে, তা পাট বোনাইলে তো পাট বোনাইতে বোনাইতে ওইগুলো নির্কোট দিতে দিতে দেখা যাচ্ছে রমজান প্রায় শেষ হয়েই যাবে, কাছাকাছি প্রায় শেষ। তারপরও যদি বেঁধেই যায়, ওরকম আটকেই যায় কাজকর্ম, তাহলে সেই কাজকর্মগুলো একটু দুপুর পর্যন্ত না করে আপনি দু এক ঘন্টা কম করেন, করলে কি করা যাবে না? আপনি দু এক ঘন্টা রোজা রেখে দু এক ঘন্টা কাজ কম করেন, এই দু এক ঘন্টা কাজ যে কম করলেন এই কাজের ভিতরে বরকত দান করবেন কে? আল্লাহ। বরকত দেন কে? দেবেন আল্লাহ। আপনি যদি নাকে মুখে রোজা না রেখে সব কাজ করলেন ওর মধ্যে বরকত নাও তো আল্লাহ দিতে পারে, পারেন না? আল্লাহ বরকত নাও দিতে পারেন। আবার যারা ক্ষেত খামার কাজ করাই, আমরা যারা করাই মানে কৃষকদেরকে নিয়ে কাজ কাম করাই, আল্লাহ নবী বলেন এই রমজান মাসে যে ব্যক্তি তার শ্রমিকদের কাজকে লাঘব করে দিবে, কষ্ট কম করাবে, তাদের কাজকে মানে সীমামধ্যে রেখে দেবে অথবা কম কষ্ট পরিশ্রম করাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানে যারা কাজ করায় তাদের মালিক পক্ষ বলি আমরা, এই মালিক পক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবেন। আর আমরা যদি মনে করি দুই ঘন্টার ছাড় দেবো কেন, এগারোটায় কেন ছাড়বো, একটা পর্যন্ত খাটাইবো, খাটাও ওই ব্যক্তির কাজও ওরকম ঢিলা ঢালা করো। যদি তাকে বলা ভাই তোমার এই কাজটুকু আছে শেষ করে তুমি চলে যাবে, দেখবো তো খুব তাড়াতাড়ি কাজ করবে। আর যদি মনে করো যে না ছাড়বে না নে, তাহলে যা আজকের এই কাজ এটাই আজকেও করবো কালকেও করবো, কি এরকম শ্রমিকও আছে দুই দিক দিয়ে আছে, এজন্য আপনি এভাবে
তাদেরকে কাজকে কষ্টকে লাঘব করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজে এরকম বরকত দান করে দিবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা রমজানের প্রস্তুতি হিসেবে আমাদের যে আলোচনাটা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই রমজান মাসে আমি কোরআনকে নাজিল করে দিয়েছি বিশ্ব মানবতার সভ্যতার জন্য, বিশ্ব মানবতা বিকাশ সাধন করার জন্য, কোরআনকে দিয়েছি ভালো মন্দ পার্থক্য করার জন্য, কোরআনকে দিয়েছি মানুষকে সঠিক পথে যাতে মানুষ চলতে পারে সেজন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি। অতএব এই কোরআন অনুযায়ী জীবনের প্রত্যেকটা কাজ যেন আমরা সমর্পণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেভাবে কাজগুলো সম্পন্ন করার তৌফিক আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওয়াকিউ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।